ভোর হলেই মাঠে নামবে ব্রাজিল আর্জেন্টিনা কারা জিতবে আপনার কি ধারণা জানান আমাদের চলুন এর আগে জেনে আসি পুরো খবর গত মাসের শুরুতে লাথিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ গড়িয়েছিল মাত্র তিনটি আগামী সপ্তাহে ম্যারাথনে বাছাই পর্বের শেষ হয়ে যাবে দুই তৃতীয়াংশ এমনকি কাতার বিশ্বকাপের টিকিটও নিশ্চিত হয়ে যেতে পারে বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সেই অভিযানে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল ভোর পাঁচটায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের আর ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল খেলা শুরু হবে ভোর সাড়ে পাঁচটায় ম্যাচ শেষে আট জয় ব্রাজিলের পয়েন্ট চব্বিশ পর অক্টোবর কলম্বিয়া আর চোদ্দ অক্টোবর উরুগের মুখোমুখি হবে এই তিন ম্যাচে নয় পয়েন্টের মধ্যে চার পেলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপ ক্রিকেট কারণ লাতিন অঞ্চলে ইতিহাস জানাচ্ছে আটাশ পয়েন্ট পাওয়া কোনো দলের ফুটবল বিশ্বকাপে না খেলার রেকর্ড নেই নেইমার ক্যাসিমিরো ভিনিসিউজদের সঙ্গে প্রিমিয়ার লিগে খেলা আট ফুটবলার যোগ দেওয়ায় ব্রাজিল মুখিয়ে কাতার যাত্রা নিশ্চিত করতে লিওনেল মেসির আর্জেন্টিনা এবারের বাছাই পর্বে কোনো ম্যাচ হারেনি আসরে সব মিলিয়ে লিওনেল স্কলানি শেষরা অপরাজিত একুশ ম্যাচ বিশ্বকাপ বাছাই পর্বে আট ম্যাচে পাঁচ জয় তিন রতে পয়েন্ট একুশ প্যারাগুয়ে উরুগুয়ে আর পেরুর কে হারালে পয়েন্ট বেড়ে দাঁড়াবে সাতাশ তাতে বিশ্বকাপের দুয়ারেই চলে যাবেন মেসি মার্টিনেজরা। রুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই অক্টোবর ভোরে মেসিরা ঘরের মাঠে পেরুর বিপক্ষে খেলবে পনেরোই অক্টোবর দর্শক বিশ্বকাপ বাছাই পর্ব নিয়ে আপনার কি মত কারা কারা যেতে পারে বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনা কি এবারও হোচট খেতে পারে বিশ্বকাপ বাছাই পড়বে ঠিক আগ মুহূর্তে নাকি মেসির জাদুতে গতবারের মতো আবার উঠে যাবে জানান আমাদের দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সে সঙ্গে বেল বাটন চাপতে ভুলবেন না